নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো মধুরা আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছর নির্দিষ্ট সময় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হয় এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকল্প কিন্তু চালু করা হয় এইবারেও ফার্স্ট এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন চারটি প্রকল্প কিন্তু যুক্ত করা হয়েছে এবং এই নতুন চারটি প্রকল্পের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সুবিধা কিন্তু পেতে পারবেন তো সেই চারটি প্রকল্প কি। অথবা সেই প্রকল্পের জন্য আপনি কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলুন অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা যায় আরও চারটি নতুন প্রকল্প যুক্ত করা হলো দুয়ারি সরকার প্রকল্পে জেনে নিন কী কী সুবিধা পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো তো এখানে বলা হয়েছে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্যের সমস্ত নাগরিকদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দুয়ারি সরকার প্রকল্প অথবা ক্যাম্প কিন্তু চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সরকারি সুবিধা পেতে এবং কোনো সমস্যা সমাধানের জন্য সরকারি অফিস কিন্তু আগে আগে যেতে হতো এবং ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে থাকতে হতো আবার ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরও সেই সমাধান কিন্তু হতো না তো সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই ক্যাম্পটি কিন্তু চালু করা হয়েছে সাধারণ মানুষের যে এই সমস্যার সমাধান কথায় মাথায় রেখে বর্তমান কিন্তু রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পটা কিন্তু চালু করেছে এই দুয়ারি সরকার প্রকল্পের মাধ্যমে দরজায় দরজায় প্রায় সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন ফলে সরকারির কোনো কাজের জন্য বাংলার মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না বলা যায় বাংলা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সরকারি অফিস দুয়ারি সরকার প্রকল্পের মাধ্যমে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সমগ্র রাজ্য জুড়ে ইতিমধ্যে বেশ কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবার দু হাজার তেইশে ফার্স্ট এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত দু দফায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা মিলবে এই ক্যাম্পের মাধ্যমে এবার এখানে বলা হয়েছে যে দুয়ারে সরকার প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাতেন তো এখানে দুয়ারেশ প্রকল্পে আপনারা এখানে যে আপনার কাস্ট সার্টিফিকেট কন্যাশ্রী শিক্ষাশ্রী উপশ্রী স্বাস্থ্যাত্রী খাদ্যতি লক্ষ্মী ভাণ্ডার এবং কিন্তু আধার কার্ড রিলেটেড বিভিন্ন রকম যে সমস্যা বা তার যে আধার কার্ড সংশোধন এইসব রিলেটেড স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইসব সুবিধা পেতেন কিন্তু বর্তমানে চারটি প্রকল্প যুক্ত করা হয়েছে তো সেগুলি কি কি তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে যারা ও সি স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে তারা কিন্তু বার্ষিক আটশো টাকা করে দেওয়া হবে এই স্কলারশিপে এই স্কলারশিপের জন্য আপনি দুয়ারিস ক্যাম্পে গিয়ে আবেদন কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনি দুয়ারে সর্ব ক্যাম্পে গিয়ে মেজার্সি স্কলারশিপের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন এবং প্রত্যেক বছর কিন্তু আটশো টাকারে পেতে পারবেন এবার দু নম্বর রয়েছে সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য বাজেটে তিনশো পঞ্চাশ কোটি বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন দু লক্ষ যুবক যুবতী যারা ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসা বা শিল্পর জন্য উদ্যোগ নিচ্ছেন তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে এবং সবাইকে পাঁচ লক্ষ টাকা করে লোন কিন্তু দেওয়া হবে ঠিক আছে সেই জন্য আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে খুব সহজে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু নিতে পারবেন এবং লোনের জন্য রকম গ্যারান্টি বা রকম আপনাকে দিতে হবে না এবং এই লোনের জন্য প্রায় কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আপনি যে লোনটা নেবেন সেই লোনটা নেওয়ার পর আপনার কিন্তু সাবসিডি অথবা ছাড় কিন্তু দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো সেই জন্য এই প্রকল্পটা খুবই ভালো একটি প্রকল্প তারপরে তিন নম্বর যেটা রয়েছে প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন তো এই যারা কিন্তু প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই দুয়ারি সরকার ক্যাম্পে এরপর রয়েছে যে স্প্রিংলার শেষের জন্য সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন তো স্প্রিংলার শেষের জন্য বর্তমানে কিন্তু সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন এই দুয়ারি সরকারের ক্যাম্পে এই প্রকল্পে আর্থিক সহায়তা করা হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার কথা জানানো হয়েছে এবং কিন্তু এই যে প্রকল্পের সুবিধা পাবেন পঁচাশি হাজার কৃষক কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন ঠিক আছে বোঝা গেল তো আশা করি বুঝতে পারছেন যে দুয়ারি সরকার ক্যাম্পে বা প্রকল্পে বর্তমানে যে ফার্স্ট এপ্রিল থেকে বর্তমানে যে কুড়ি এপ্রিল পর্যন্ত দুয়ারে সেটা ক্যাম্প হবে সেখানে কিন্তু বর্তমানে চারটি প্রকল্প কি কী নতুন যুক্ত করা হয়েছে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই বিষয়ে যদি আপনারা কোন রকম যদি আপনার সমস্যা থেকে থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ